প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ অফ ফেব্রুয়ারি আসতে চলেছে এই ওয়েব সিরিজটির নাম গভীর জলের মাছ এই ওয়েব সিরিজটার ট্রেলার গতকাল হয়েছে হইচিয়াল ইউটিউব চ্যানেলে ড্রপ করা হয়েছে তো কেমন লাগলো এই ট্রেলারটা চলুন এটা নিয়ে কথা বলি যদি বলতে হয় তাহলে আমি এটাই বলবো গভীর জলের মাছ এই ওয়েব সিরিজটার ট্রেলার আমার একেবারেই ভালো লাগেনি এই ট্রেলারটার মধ্যে যতটুকু দেখানো হয়েছে সেখানে অ্যাক্টিং বলুন ডায়লগস বলুন স্ক্রিন প্লে বলুন এবং ওভারঅল এই থ্রেলারটা যেভাবে দেখানো হয়েছে তার মধ্যে না নতুনত্ব কিছু আছে না এমন কিছু তার মধ্যে এলিমেন্টস বা ফ্যাক্টর রয়েছে যেটা দেখে আপনাকে এই ওয়েব সিরিজটা দেখার প্রতি আগ্রহ বাড়াবে বা আপনি একটা টাইম ইনভেস্ট করে একটা ওয়েব সিরিজ দেখা মানে প্রায় তিন ঘন্টা টাইম ইনভেস্ট করা সেই সময়টা আপনার যদি ইনভেস্ট করার মতন আপনার মনে হবে না হইচের এই প্রবলেমটা বারবার দেখুন সম্পূর্ণ হোক বা ইন্দু হোক এই ধরনের তারা যেই ধরনের এখানে ওয়েব সিরিজ তারা আমাদেরকে মানে আমাদের জন্য নিয়ে আসছেন সেই ওয়েব সিরিজগুলোর মধ্যে কন্টেন্টের মধ্যে সেম একই ধরনের কন্টেন্ট আশেপাশে ঘোরাঘুরি করছে অনেক বারবার এটা কমপ্লেন করছে হইজের কাছে কিন্তু তারা কোনোভাবেই সেটার উপরে কর্ণপাত করছেন না কন্টেন্টের মধ্যে কোনো ভেরিয়েশানস নেই দু হাজার তেইশের হইচই বাংলাদেশের আপনি অন্যদিকে দেখুন তাদের কন্টেন্টের ভেরিয়েশনটা কত রকমের বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে তারা কাজ করছেন একদিকে সায়েন্স ফিকশন রয়েছে থ্রিলার রয়েছে ইনভেস্টিগেটিভ থ্রিলার রয়েছে সমস্ত ধরনের জর্নার নিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করছেন দেখুন কায়দা লেভেল টু রয়েছে মহানগর টু রয়েছে কমন ম্যান রয়েছে রঙ্গিলা কিতাব রয়েছে বুকের মধ্যে আগুন অদৃশ্য মিশন হানডাউন ডাউন ডেলটা ফিফটি ওয়ান এই ধরনের ভেরিয়েশনস দেখুন সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদের এখানে দেখুন কাজ তার মধ্যে সেম একই ধরনের কাজের বারবার রিপিটেশন হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে কাজ চেঞ্জ হচ্ছে তো দর্শকেরা বারবার আপনি কমেন্টের জায়গায় গিয়ে দেখুন প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখুন এই শোগুলো তারা অ্যাক্লেম করছে এগুলো হিট হচ্ছে তো আমাদের মতন যারা দর্শক যারা ভিউয়ার তারা যারা কন্টেন্টের ক্ষেত্রে ভেরিয়েশনস দেখতে চান ভালো কন্টেন্ট দেখতে চান তারা হতাশ হচ্ছেন বহু মানুষ রয়েছেন যারা বলছেন এই ধরনের কন্টেন্ট নিয়ে আসলে তারা সাবস্ক্রিপশন আর নেবেন না কিন্তু তাও তারা রিপিটেডলি সেম ধরনের জিনিস নিয়ে আসছেন একটা সেট অফ টার্গেট অডিয়েন্সের জন্য তারা এই যে এই ধরনের যে শোজগুলোকে নিয়ে আসছেন ওয়েব সিরিজগুলোকে নিয়ে আসছেন আর কোথাও না কোথাও গিয়ে দেখে মনে হয়েছে যে এবার তাদের ভা ভাবা উচিত অনেকটা হয়ে গেছে প্রথমে তারা এক ধরনের যে ফর্ম্যাটে দুপুর দুপুরে ঠাকুরপুর মতন এই ধরনের ফর্ম্যাট তারা একটা দুটো আনতেন কিন্তু এখন দেখুন রিপিটেটেডলি এরকম ধরনের ওয়েব সিরিজ নিয়ে আসছেন এবং সেটাকে এমন একটা ক্লিফ হ্যাঙ্গারে গিয়ে ছেড়ে দিচ্ছেন সেখান থেকে তারা আবার পার্ট টু পার্ট থ্রি মানে সিকুয়েল পর সিকুয়েল তারা নিয়ে আসতে চলেছেন কিন্তু এটা দেখে অডিয়েন্স ডিসারটেন হচ্ছেন অডিয়েন্স কিন্তু এর থেকে সরে যাচ্ছেন ইন মানে যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় এখানে দেখুন বাংলা ভাষাতে যদি স্পেসিফিক্যালি বলা হয় হইচই কিন্তু ছাড়া এমন তেমন তেমন একটা খুব একটা নেই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের কাজের মধ্যে কিন্তু ধারাবাহিকতা অতটা বেশি নেই তাও কিন্তু ক্লিক চেষ্টা করে ভিন্ন ভিন্ন জনারের কাজ করার জন্য তারা একটা জনারের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেনি এর সাথে সাথে দেখুন জি জি ফাইভে কিছুদিন আগে শিকারপুরের মতন ওয়েব সিরিজ দেখেছেন যেখানে অডিয়েন্স কিন্তু এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন এবং সেটা খুবই সাকসেসফুল একটা সিরিজ কিন্তু হয়েছে এবং যার সিকুয়েল অবশ্যই আসবে আসাও উচিত কিন্তু এখানে দেখুন যে রকমের সিরিজগুলোকে তারা নিয়ে আসছেন সেই সিরিজগুলোকে এমন একটা ইচ্ছা করে তারা এই সিরিজের সিকুয়েল আনবার জন্য তারা একের এমন একটা ক্লিপ হ্যাঙ্গারে গিয়ে ছেড়ে দিচ্ছেন তারপরে আবার তার সিকুয়েল নিয়ে নিয়ে আসছেন এরকম প্রচুর সোজ রয়েছে তারা এইটাই করছেন কিন্তু তারা যে কন্টেন্ট রয়েছে তার মধ্যে যে ভেরিয়েশন নিয়ে এসে বিভিন্ন জনারকে এখানে এক্সপ্লোর করা তার প্রতি তাদের কোনো দৃষ্টিপাত নেই তো সব কিছু মিললে আমি এটাই বলতে চাই যে তাদের উচিত এখন ভাবার অডিয়েন্সের জন্যকে তারা কন্টেন্ট তৈরি করে নিজেদের জন্য করেন না অডিয়েন্স যদি এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ না করেন তাদের উচিত আবার রেথিং করা এক যে ক্ষেত্রে হইচই বাংলাদেশ যেমনটাই নিজেদেরকে প্রত্যেকটা কন্টেন্ট দেখুন আটটা কন্টেন্টের জনার আলাদা এবং আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে তারা কাজ করছেন প্রিভিয়াসলিও তারা যে ধরনের তাকদিরের মতন মহানগরের মতন বলির মতন তারা কাজ করেছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও না কোথাও হইচয়ের বেঙ্গলে যারা রয়েছেন তাদের অবশ্যই উচিত এই কন্টেন্টের বিষয়টা কন্টেন্টের ভেরিয়েশনের বিষয়ে অবশ্যই নজর দেওয়ার কারণ যদি অডিয়েন্স একবার যদি বিমুখ হয়ে যায় আপনারা জানেন এমনটা জানেন যে থিয়েটারসে এখন অডিয়েন্স তেমন একটা যায় না ভালো কন্টেন্ট না হলে ঠিক তেমনটাই কিন্তু ওটিটির ক্ষেত্রেও হবে তো এই ছিল আমার মতামত গভীর জলের ফিস এই ট্রেলার আমার একেবারেই ভালো লাগেনি এই ট্রেলারের মধ্যে মেনশন করার মতন অ্যাক্টিং পারফরমেন্স বা কোনো কিছু আমার ভালো লাগেনি আপনারা যদি ট্রেলারটা দেখতে চান হইচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই রয়েছে দেখে